ভালোবেসে নতুন ঘর বেঁধেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। গত বছরের সেপ্টেম্বরে গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারকে বিয়ে করেন তিনি। এরপর থেকে স্বামীর সঙ্গেই বসবাস করছেন এই নায়িকা। কিন্তু বেশ কিছুদিন ধরেই ভূতের ভয় পাচ্ছেন মাহি। তার দাবি, তিনি ভূত দেখেছেন। এই ভয়ে ঠিকমতো ঘুমাতেও পারছেন না। ফেসবুকে অকপটে সেই কথা জানিয়েছেন তিনি। ফেসবুক স্ট্যাটাসে মাহি লিখেছেন, ইয়াল্লাহ ভুলিয়ে দাও, ভয়ে আমি ঘুমাতে পারি না। এই স্ট্যাটাসের কমেন্টেই ভূতের কথা উল্লেখ করেছেন মাহি। নির্মাতা মুস্তাফিজুর রহমান মানিক জানতে চান কি হয়েছে। জবাবে মাহি লেখেন, ভূত। এরপর মানিক আশ্বস্ত করে বলেন, কোনো ভূত নেই, ভুলে যাও, আল্লাহ ভরসা। কিন্তু মাহি মানতে নারাজ। তিনি প্রত্যুত্তরে লিখেছেন, আছে, আমি দেখেছি। এর আগে গত মে মাসের শেষ দিকে ভূত নিয়ে পোস্ট দিয়েছিলেন মাহি। তখন তিনি লিখেছিলেন, আমার বাসায় ভূত আছে। মাহির ওই পোস্ট মজার ছলে ছিল নাকি সত্যি তা বুঝতে পারেনি অনেকেই। তবে 16 জুলাই দেওয়া স্ট্যাটাসে বোঝাই যাচ্ছে তিনি সত্যি সত্যি ভূতে ভয় পাচ্ছেন।